volte mattina per la metà. A bici ho chiuso che si la mamma si può ci messi. শেষ পর্যন্ত রাজকে ডিভোর্স দিলেন পরিমণি, আর ডিভোর্স দিয়েই সেখানেই হাওমাও করে কেঁদে ভাসালেন তিনি। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। শেষ পর্যন্ত ভেঙেই গেল চিত্রনায়িকা পরিমণি এবং চিত্রনায়ক শরীফুল রাজের সংসার। পরিমণি রাজকে ডিভোর্স দিলেন। 18 সেপ্টেম্বর পরিমণি রাজের উদ্দেশ্যে বিচ্ছেদের নোটিশ পাঠান। তার পারিবারিক একটি সূত্র খবরটি নিশ্চিত করেছেন, তবে এ বিষয়ে মন্তব্যের জন্য পরিমণি বা রাজকে কাউকেই পাওয়া যায়নি। 2022 সালের 10 জানুয়ারি প্রকাশ্যে আসে রাজপরি সম্পর্কের খবর। গত বছরের 22 জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে 101 টাকা দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। 21 জানুয়ারি হয় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। রাজের সঙ্গে সংসার জীবনে 10 মাসের মাথায় তার কুলজুরি আসে সন্তান। এর একদিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন এই নায়িকা। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন শাহিম মোহাম্মদ রাজ্য। 1.5 বছরের দাম্পত্য জীবনে নানা ঘটনা আলোচনায় এসেছে, কখনো বিদ্যা সিনহা মিম, কখনো সোনেরা বিনতে কামাল সহ অন্য কাউকে ঘিরে রাজের প্রতি সন্দেহের তীর ছুঁড়েছেন পরিমণি। এসব নিয়ে কম জল ঘোলা হয়নি। গত 20 মে তো পরিমণির বাসা থেকে নিজের সব জিনিসপত্র নিয়ে বের হয়ে আসেন রাজ। এরপর 29 মে রাজের ফেসবুক আইডি থেকে সুনেহরা, তানজিন তিশা ও নাফিজা তুষির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি এবং ভিডিও ফাঁস হয়। সেই ঘটনার দুজনের মধ্যেকার সম্পর্কে আরও দূরত্ব তৈরি হয়। দুজনে প্রথম আলোর ফেসবুক লাইভে এসে সম্পর্কের তিক্ততা নিয়ে কথা বলেছেন। সে সময় অনেক সমস্যার পরও রাজের সঙ্গে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন বলে জানান পরিমণি। পরিমণি বলেন, এই সংসার জীবনে এই অশান্তি থেকে পরিত্রাণ চান তিনি। পরিমণি স্পষ্ট ভাষায় বলেন, আজ থেকে আমি রাজের বউ নই, আমি এই সম্পর্ক টেনে নিতে চাই না। আলাদা হয়ে যাওয়ার ব্যাপারে তার আরও বক্তব্য, বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল, সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি কিন্তু পারলাম না, তার আচার আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতি নাই, তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মন মানসিকতা এখন ভালো নেই, এর বেশি আর কিছুই বলতে পারছি না। প্রথম আলোর কাছে আফসোস করে পরাণখ্যাত অভিনেতা শরীফুল রাজ বলেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে এবং আমাদের মধ্যে কোনো কিছু ঘটলে যখনই ঠিক করতে যাই তখনই চারপাশ থেকে কোনো না কোনো একটা ক্যাচাল বা ইস্যু তৈরি হয়। আমি বিষয়টি নিয়ে খুবই বিরক্ত, সব কিছু সমাধান হওয়া দরকার, শেষ হওয়া দরকার। রাজের ভাষ্য, আমার কাছে মনে হয় আমার চারপাশে কিছু মানুষ এই সব অশান্তি ছড়াচ্ছে, মনে হচ্ছে তারা আমাদের ভালো চান না, তারা আমাদের ভালো থাকতে দেবেন না। গত 10 আগস্ট ঢাকার একটি 5 তারকা হোটেলে কাছের মানুষদের নিয়ে একমাত্র সন্তানের প্রথম জন্মদিন উদযাপন করেন চিত্রনায়িকা পরিমণি। রাজ্যের প্রথম জন্মদিনের আয়োজনেও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে। প্রিয় বন্ধুরা, রাজপরির একমাত্র সন্তান শাহিব মোহাম্মদ রাজ্যকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।